বাঁকুড়ার বড়চড়ায় বন দপ্তরের করা নজরদারিতে মঙ্গলবার পোড়ানো হলো 57টি হাতির দাঁত। হাতির দাঁতগুলি 10 বছর ধরে জমেছিল। এদিন উচ্চ তাপমাত্রার একটি চুল্লিতে পোড়ানো হয় দাঁতগুলি। খাবারের খোঁজে প্রায়ই দলমা পাহাড় থেকে বাঁকুড়া এসে হাজির হয় দাঁতালের দল। অসুস্থতা, বার্ধক্য এবং অন্যান্য কারণে প্রতি বছরই বেশ কয়েকটি হাতি মারা যায় বাঁকুড়া জঙ্গলে। বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাতির দাঁতগুলি অবিকৃত থেকে যায়। আর ফলে হাতির দাঁত চোরাচালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেয় বন দপ্তর। গত 10 বছর ধরে বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ এবং বিষ্ণুপুর এই তিনটি বন বিভাগ মিলিয়ে মোট 57টি হাতির দাঁত বন দপ্তরে সংগ্রহ ছিল। 2023 সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দপ্তরে সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দপ্তরকে। আর সেই আইন অনুযায়ী বাঁকুড়ার তিনটি বন বিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির 57টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বড়চড়ায় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি এবং কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়। আমার কাছে স্টোরেজ তো অনেক হাতি দাঁত আছে, ও হাতি দাঁত অনেক কারণ মারা গেছে, কোনো কোনো ইলেকট্রিফিকেশন, ন্যাচারাল ডেথ, তো হাতি দাঁত আমাদের স্টোরেজ মধ্যে প্রিজার্ভড আছে। এবছর ওয়াইল্ড লাইফ যে আইন আছে ওখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্ট মধ্যে CWLW মানে BCCI ওয়াইল্ড লাইফকে একটা পাওয়ার দেওয়া আছে কি উনি যে আইভরি হাতি দাঁত ডিস্ট্রাকশন অ্যালাউ করতে পারবেন, তো ওটাই এখানে একটা পরিকল্পনা হচ্ছে। আজকে আমরা বাঁকুড়া জেলার তিনটে বন বিভাগ উত্তর, দক্ষিণ এবং পাঞ্চে আমাদের কাছে এইভাবে সংগ্রহ করা যত হাতির দাঁত ছিল যেগুলো আপনাদের সামনে ডিসপ্লে করা হয়েছে এই সবগুলোকে আমরা পুড়িয়ে দিচ্ছি, নষ্ট করে ফেলছি। কারণ আমাদের যে বন্যপ্রাণ আইনে 1 এপ্রিল থেকে যেটি যে আইনটি শুরু হয়ে মানে বলবৎ হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই আইনে এটাই বলা হয় এবং সার্বিকভাবেও যেটা সরকারের আবেদন সবার কাছে যে এই হাতির দাঁত নিয়ে যে কোনো রকম ব্যবসা বা এগুলোকে আরও ঘরে রাখা বা কিছু এগুলো দণ্ডনীয় অপরাধ। সেই জন্যই আমরা এটাকে পুড়িয়ে দিয়ে বা নষ্ট করে এই মেসেজটাই দিচ্ছি যে আমরা যেমন মানুষ, যেমন প্রকৃতি থেকে তৈরি হয়ে আবার মৃত্যুর পর প্রকৃতিতে ফিরে যাই, তেমনি প্রত্যেকটি বন্যপ্রাণী যেন মৃত্যুর পর আবার তার সব কিছু প্রকৃতিতে ফিরে যেতে পারে, এটা নিয়ে দয়া করে কেউ কোনো অবৈধ ব্যবসা বা এগুলো করবেন না।